আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বৈশাখী, আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আসলে ব্লগগুলো রেগুলার আপলোড দিতে দিতে মাঝে মাঝে দু একটা ভিডিও থেকে যায় যেগুলো শ্যুট তো করা থাকে বাট ভয়েস ওভার দেওয়া হয় না বা এডিট করা হয় না, এই কারণে আর আপলোড করা হয় না। তো এটা হচ্ছে সেই টাইপের একটা ভিডিও, এটা হচ্ছে সেই আমের সময়ের ভিডিও। তো এই জিনিসগুলো আমার রাজশাহী থেকে পার্সেল গিয়েছিল ঢাকায়, আমার শ্বশুর বাসা থেকে পাঠানো হয়েছিল। সুভা তখন একটু আম খেত, এই জন্য ওর দাদাভাই প্রায়ই আম পাঠাতো। তো আমের সাথে সাথে এবার আমাদের জন্য কিছু জিনিস ছিল, আর আমার খালা শাশুড়িরা গিয়েছিল একদিনের জন্য, তো ওনাদের হাতে আম্মু বেশ কিছু জিনিস পাঠিয়ে দিয়েছে। এই আমের আচারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, তাই আম্মু আবারও এই আমের আচার পাঠিয়েছে। সেই সাথে আমার খালা শাশুড়িরা বড়ি, তারপরে পাঁপড়, এগুলো নিয়ে আসছে। এবং আমার শাশুড়িমা এই যে এই জিনিসটা পাঠিয়েছে, এটাকে ভাপা পিঠা বলা হয়। ভাপা পিঠার মধ্যে যে গুড়টা দেওয়া থাকে, এটা গুড় ছাড়া ভাপা পিঠা। এবং এটা বানিয়ে আম্মু ডিপে রেখে দেন, এটা মাসখানেক ধরে খাওয়া যায়। মানে যখন খুশি বের করে জাস্ট ওভেনে গরম করে নিলেই খাওয়া যায়। যাদের ওভেন নাই তারা প্রেশার কুকারে বা যেভাবে আর কি ভাপ দিয়ে গরম করা হয় সেভাবে গরম করে নিতে পারেন, খুবই মজার। আর এই যে এই মোয়াগুলো আমার খালা শাশুড়ি এনেছিল, এই মোয়াটা তো আমার খুবই ভালো লেগেছে। আমি আর আমার মেয়ে দুজন মিলে মজা করে খেয়েছি। সুভাকে একটু করে ও খুব মজা পেত, ওর খুব ভালো লাগতো আর কি, পছন্দ হয়েছে ওর এটা অনেক। আর সেই সাথে এনেছিল আলুর চিপস। আলুর চিপসটা তো আমার খুবই পছন্দের, ছোটোবেলা থেকে আলুর চিপস, বাসায় বানানো আলুর চিপস দেখলে আমি পাগল হয়ে যাই। তো এই সব জিনিসগুলো আন্টিরা রাজশাহী থেকে নিয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে এগুলো প্যাকেট, মানে প্যাকেটগুলো খুলে ভিডিও করতে করতে বেশ দেরি হয়ে গেছিলো, এবং ভিডিও করার পরপরই আমরা সবাই মিলে একের পর এক অসুস্থ হচ্ছিলাম। তারপর আর আপলোড দেওয়াই হয়নি, তো ভাবলাম যে ভিডিওটা আপলোড দিয়ে ফেলি। তো এই যে আলুর চিপসগুলো আমি একটু সুস্থ হতে আলুর চিপসগুলো ভেজে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। এই আলুর চিপসগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে, আর আন্টি এত সুন্দর করে বানিয়েছে, আলুর চিপসগুলো খুবই টেস্টি ছিল। তো আমি চিপসগুলো ভেজে নিচ্ছি, সন্ধ্যার নাস্তা আজকে এগুলো দিয়েই করবো। চিপস, চা আর মোয়া, অনেক আগের মানে অনেক বছর আগে আমরা ছোটো থাকতে এই ধরনের নাস্তাগুলো করতাম আর কি। এখন তো এই ধরনের জিনিসগুলোর তেমন একটা খাওয়াই হয় না। আর এই মোয়াগুলো কিন্তু বাসায় বানানো, আমার খালা শাশুড়ি নিজে বানিয়েছেন। তো ওনারা সবসময় নিজের মানে ঘরে বানানো খাবার খেতেই পছন্দ করেন, আর খাবারগুলো কিন্তু খুবই মজা হয়। তো আমাদের সাথে আদা চা ছিল, কারণ ওই সময়টায় আমি আর সুভার বাবা দুজনেরই ঠান্ডা লেগে গেছিলো, তো আমরা তখন আদা চাটাই খেতাম। তো ভালো লাগছিলো আর কি, কারণ আমি যখন ছোটো ছিলাম তখন সন্ধ্যাবেলায় এই ধরনের নাস্তাগুলো করে তারপর পড়তে বসতাম। তখন তো চা খেতাম না, ছোটো ছিলাম, আম্মু চা দিত না, কিন্তু তখন এই যে মুড়ির মোয়া, তারপরে আলুর চিপস, এই জিনিসগুলো খুব পাওয়া যেত আর কি, এই জিনিসগুলো সবাই খুব খেত। তো এই যে দেওয়ার পর সুভাকে নিয়ে একটু খেলছিলাম, ও ঘুম থেকে উঠেছে একটু আগে, তো ওর সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম। আর আজকে আমার কাঁকড়া খেতে খুব ইচ্ছে করছিল, তো আমি এমনি মানে মজার ছলে একটু বলছিলাম সুভার বাবাকে যে কাঁকড়া খাবো, কাঁকড়া খেতে ইচ্ছা করছে। আর ওই যে কাঁকড়া অর্ডার দিয়ে ফেলেছে, কাঁকড়াগুলো দেখতে এত সুন্দর ছিল, আমার তো খেতে ইচ্ছা করছিল না, এত বেশি সুন্দর লাগছিল দেখতে। তবে কাঁকড়াটা কিন্তু অনেক মজা ছিল, একটু ঝাল ঝাল ছিল তবে অনেক বেশি মজার ছিল। কোন রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছে আমি জানি না, আমি নাম দেখি নাই, জাস্ট আমাকে এনে দিয়েছে, আমি খেয়েছি এবং সবগুলো আমি একাই খেয়েছি, কারণ সুভার বাবার সি ফুডে একটু অ্যালার্জি আছে, তাই সুভার বাবা ভয়ে আর খায় নাই, আমি সবগুলো একা একা খেয়েছি। আমার কাছে খুবই মজা লেগেছে এই কাঁকড়াটা খেতে। আর এই ধরনের কাঁকড়াটা আমি প্রথমবার খেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই মজার ছিল। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যারা যারা আমার ব্লগগুলো দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।